আসসালামু আলাইকুম। জনপ্রিয় টিভি চ্যানেল লাইন টিভির পক্ষ থেকে আনবো একটা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দূরের কাছে যাতে নিয়ন্ত্রণ বই আঙ্গ এই অনুষ্ঠান চ্যানেল আনবো একটা আইন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইন টিভির বিশেষ আয়োজন আঞ্চলিক ভাষা অনুষ্ঠান আঙ্গ বাড়ি নোয়াখালী। পুরো অনুষ্ঠানে আনগল আছি আই মিনাজুন সুফল, আলোক আজ আঙ্গ নোয়াখালী দুজন মেয়াজন আছে আই ব্যাকের আগে আনগরে আঙ্গ মেয়াজন দলের হরিচয় করাই দিমু আই। আলোক আজ আর ডাইন সাইডে আছে আঙ্গ জনাব নজরুল ইসলাম সুমন ভাই। সুমন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন নাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো আছেন নাকি ভাই? সুমন ভাই হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সরফাতা ইউনিয়নের সরকার বাড়ি হলে হাতেন আর হাতেন আঙ্গ পর্তুগাল গেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ছিল হাতেন। হ্যাঁ সহসভাপতি আছিলাম ইয়ানে। আঙ্গ লগে আঙ্গ আরেকজন মেয়াজন আছে আঙ্গ জনাব জাকির হোসেন ভাই। জাকির হোসেন ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকির হোসেন ভাই আঙ্গ নোয়াখালী সরকারি আবাসিক এলাকার 10-এর H আব্দুল ওয়াহাব সাহেবের বাড়ি হলে হাতেন হাতেন আব্দুল ওয়াহাব সাহেবের ছেলে হলা ছেলে মানো ভালো আছেন জাকির ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ জানাই আমরা আইন টিভিরে। আইন টিভি আসলে একা একটা অনুষ্ঠান করবেন লাই আইন টিভির মাধ্যমে আমরা আঙ্গ এই নোয়াখালী অনুষ্ঠান আমরা পুরো পৃথিবীর মানুষের আমরা হনিদেম হারিয়ে দেওয়াইতে হারিয়ে আর আঙ্গুরে সার্বিক সহায়তা করছি আঙ্গ TNT কনসালটেন্সি লিমিটেড ইফতি আহমেদ ভাই। ইফতি আহমেদ ভাই আমরা ধন্যবাদ জানাই এর দর্শক মন্ডলী। আপনারা যারা আঙ্গ এই অনুষ্ঠান খান সানের আপনারা আঙ্গ টিভির স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেখবেন, নাম্বারে আপনারা আঙ্গুরে ফোন করতে পারবেন। কল করলে আপনারা আঙ্গ মেয়াজন আছে দুইজন নোয়াখালিয়া, আপনাকে নোয়াখালীর সুখ দুঃখের কথা আপনারা কইতে পারবেন, আপনারা শুনতে পারবেন, হাতাগুলো আপনারা ভালো চল করতে পারবেন আপনাকে। দর্শক মন্ডলী আমরা আসলে আঙ্গ পুরো অনুষ্ঠানে প্রত্যেক অনুষ্ঠানে শুরুতে আমরা একে দাদা দিই, দায় আমরা একে দাদা দিমু, দাদা দিয়ে আমরা শুরু করি। আঙ্গ আজকে দাদাগা আঙ্গ টিভির স্ক্রিনের মধ্যে বাসি উঠবো, বাসি উঠলে আমাদের কেন দাদাগা কেনা সান কেনা। আঙ্গ আজকের অনুষ্ঠানে দাদাগা হয়েছে আঙ্গ হানির জন্ম মারিত বাস হানি লাগলে সর্বনাশ, হানির জন্ম মারিত বাস হানি লাগলে সর্বনাশ। দাদাগা আঙ্গ টিভির স্ক্রিনের মধ্যে বাসি উঠবো আমরা কেনা সান দাদাগা আবার কইয়ে হানির জন্ম মারিত বাস হানি লাগলে সর্বনাশ। আপনারা যারা দাদাগার উত্তর দিতে পারবেন তারা আঙ্গুরে কল করলেও আঙ্গুরে কইতে পারবেন, অথবা আপনারা আঙ্গ আইএন টিভির অ্যাড্রেসে হয়তো আঙ্গবাড়ি নোয়াখালী আইএন টিভি আশি আবে রোড 7BT এই নম্বরে আপনারা ফাড়াই দিতে পারবেন। আপনারা দর্শক মন্ডলী আমরা আর বেশি ক্লিয়ার না করি আমরা আসলে আঙ্গ মেন অনুষ্ঠানে চলে যাই। আমরা আঙ্গুর লগে আঙ্গ যে দুজন মেয়াজন আছে আমরা আঙ্গ মেয়াজন দনজন লগে পরিচয় করাইছি আপনাদের একখানা মেয়াজন দনজন লগে আমরা কথা কম একখানা তাদেরকে কথাবার্তা কর। আঙ্গলকে জাকির ভাই আছে আঙ্গ জাকির হোসেন ভাই। জাকির ভাই বেগিন ভালো আছে সব কিছু? আলহামদুলিল্লাহ বেগিন ভালো আছে। বেগিন ভালো বাংলাদেশে ঠিক আছে? বেগিন বাংলাদেশে ঠিক আছে। আচ্ছা দেখ জাকির ভাই আসলে আঙ্গ 90 দশকে আঙ্গ নোয়াখালী কলেজের ছাত্র আছিল হাতেন আর হাতেন আঙ্গ নোয়াখালী শহরের যেটা আছে আসলে নোয়াখালী টাউনের হলে হাতেন আবাসিক এলাকার হলে হাতেন। তো জাকির ভাই হলে আমরা আসলে জাকির ভাইয়ের এই নোয়াখালী টাউন লই আমরা একটা ভিডিও বানাইছি একখানা, আমরা আপনাদের লগে কথা কবে রাখি আমরা ভিডিও একখানা চাই আমি একখানা আঙ্গ নোয়াখালী টাউনলে আমরা একটা ভিডিও বানাই জাকির ভাইয়ের এলাকার একখানা ভিডিও আমরা কেন চাই একখানা আপনাদের কেন সানা কেন বেগে। Thank you.
দর্শক মণ্ডলী, আমরা জাকির ভাইয়ের এলাকা আঙ্গ নোয়াখালী শহরের টাউন হলে আমরা একটা নাকি ভিডিও বানাইছি। ভিডিও আপনারা দেখাইছি, আপনাদের ভালো লাগছে, আপনারা হয়তো ভালো লাগছে। তো জাকির ভাই, আপনার এলাকার ভিডিও একে বানাইছি আমরা, কে কে লাগছে? এই যে না, ভালো লাগছে। আগের মতো নাই আমার মনে হয়, এটা অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটা হওয়াটাই স্বাভাবিক, সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে। ভালো লাগছে। আচ্ছা, আপনি নোয়াখালী কলেজের ছাত্র আছিলেন 90 দশকের? আসলে রাজনৈতিক এবং ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, ওইটাও ভালো ছিল। এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো সহমর্মিতা, সহযোগিতা ভালো ছিল। কিন্তু এখন এমনকার তুলনা এন্ডের সাথে যদি তুলনা করি, তাহলে আসলে অনেক ভালো ছিল। হাইলি কোয়ালিফাইড ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, টিচারগুলি ছিল বন্ধুর মতো। আচ্ছা, ছাত্র শিক্ষকের একটা বন্ধু সম্পর্ক, আমি তো ওরকম আমার মনে হয় না নাই, কারণ এখন শিক্ষকগুলি মানে প্রাইভেট নিয়ে ব্যস্ত, খুব একটা ক্লাসে যেটা আগে তো ক্লাসেই টিচাররা আন্তরিক ছিল। এবং এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছিল, ক্লাসের পরে পোলাবেনের সাথে মিশে যেত, দুষ্টামি করতো, মানে ওইটা ছিল অন্যরকম একটা ব্যাপার। চার্ম ছিল, একটা মজা ছিল, মানে উৎসব ছিল। নির্বাচন আসার আগে আমাদের আঙ্গুর ভিতরে একটা উৎসব ভাব, যে নির্বাচন সামনে। এখানে কথা কম এটা লই আঙ্গু কল্লা আছে জি। কল্লা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে কইছেন বাপা? আমি সৌমি। জি সৌমি বাপা, ভালো আছেন? নাই লবণ। আচ্ছা, ঠিক আছে, আমরা হাইছি আপনার দাদার উত্তর। আপনি কতদূর ফোন করছেন আপা? আমার বাড়ি নোয়াখালী, কিন্তু আমি লন্ডন থাকি। লন্ডন কোথায় থাকেন আপনি? শেফিল্ডে। আচ্ছা, শেফিল্ডে থাকেন। আপনার ধন্যবাদ। আপনি আঙ্গু প্রোগ্রাম চান আপা? আপনি প্রোগ্রাম নিয়ে কোনো মতামত আছেন আঙ্গু? হ্যাঁ আছে, যে আপনার গেস্ট সুমন ভাই আছে না? জি। ওনাকে একটু দিতে পারবেন? কোন কথা কোন, এত শুনে আর কথা কোন। আরো সুন্দর সুন্দর কথা শুনবো আমরা। আঙ্গু জাকির ভাই আছে, আঙ্গু সুমন ভাই আছে, কথা শুনবেন আমরা। নেক্সট কলার, যে কলার, আসসালামু আলাইকুম। জানি, ধন্যবাদ। আপনি আঙ্গু প্রোগ্রাম নিয়ে কোনো মতামত আছেন আপনার? এটা হচ্ছে আঙ্গু এই জামে মসজিদ কই আমরা বড় মসজিদ কই আর কি, এটা আঙ্গু একটা মেন টাউনের মধ্যে। আপনারা গ্রামাঞ্চল
জি জি আর আরেকবার আপনারে ধন্যবাদ ভাই, আপনি আসলে ফোন করেন আঙ্গ অনুষ্ঠান চান বেকারে কই আঙ্গ অনুষ্ঠান সাইবার লাই। জি আসসালামু আলাইকুম জাকির ভাই। হ্যাঁ আপনাকেও ওই সময় ছাত্র সংসদ নির্বাচন হইতো? হ্যাঁ রেগুলার হইতো, রেগুলার হইতো হইতো। এটা আপনারাও তো কিরকম নির্বাচন অংশগ্রহণ করছেন নাকি? আমি ছাত্র সংসদে ছিলাম 91-এ। আচ্ছা এবং একটা জিনিস বলে রাখি, সেটা বলে রাখি, সেটা হচ্ছে ছাত্র অন যে অনার্স কিন্তু অনার্স 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 মাস্টার্স দুইটাই আছে, অনার্সটা কিন্তু আমাদের ওই সময়ের সংসদটাই বেসিক্যালি শুরু করছে। হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করছি, ডাউনাল মোড় হইতে শুরু করে আমরা রাস্তা অবরোধ করছি অনার্সের জন্য, বেশ কয়েকবারে করছি। আলা আসাদ পরিষদ যেটা আলাউদ্দিন আলাউদ্দিন বিবি ছিল, তো ওই সময় আমরা রাস্তা অবরোধ করছি কয়েকবারই। আচ্ছা এবং তো ওই কারণে ওই ফলশ্রুতিতে আসলে অনার্স এরপরে এখন মাস্টার্স, এখন তো বিশাল ব্যাপার, অনেক কিছু ভালো লাগতেছে। আসলে আঙ্গো নোয়াখালীর যে মেলা কথা আছে, আঙ্গো মেলা কথা শুনানো বাইরে আঙ্গো দর্শকরা জানতে হবে খেলা আমু আঙ্গো লোক আঙ্গো শুনুন ভাই আছেন ওই জন্য শুনুন ভাই শুনুন ভাই কাছে যাই রাই শুনুন কাছে ভাই কলার আছে যে কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি কে কইছেন ভাই? আলহামদুলিল্লাহ কেমন আছো? আসি আল্লাহ রাখছে ভালো, এনারা আছেন নি ভালো? আমি তো আমার পরিচিত, একজনের আমার বড় ভাই আর একজনের আমার বন্ধু বন্ধু মানুষ। আচ্ছা জাকির ভাই আমার বড় ভাই আর সুমন ভাই বন্ধু মানুষ। আপনি সুমন ভাই আপনার ধন্যবাদ আপনি তাদেরকে অনুষ্ঠানে আনানোর জন্য, ধন্যবাদ আমার বড় ভাই এবং বন্ধু মানুষ। আচ্ছা ধন্যবাদ আপনাদের, আপনারও ধন্যবাদ আনাঙ্গ অনুষ্ঠানে আনানোর জন্য। থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে জি ধন্যবাদ। সুমন ভাই, জি ভাই, সুমন ভাই বাড়ি লক্ষ্মীপুর, আপনাদের এলাকায় আসলে মেলা কিছু বিখ্যাত আমরা জানি, আপনার এলাকাতে আপনার একখান স্কুল আছে আমি জানি, এলএম স্কুল। জি জি আপনি এই স্কুলের ছাত্র আছিলেন আপনি? জি। হড়াকা করছেন হিয়ানে, হড়াকা হিয়ানে তো মেলা মানুষ আঙ্গো মেলা যাত গেছে। আসলে আমরা আসলে চেষ্টা করছি আপনার এই এলাকার একে ভিডিও করবে ছোট্ট করি, আপনার এলেমেন স্কুলের একে ভিডিও আছে আঙ্গোলকে, রায়পুর এলএম স্কুলের একে ভিডিও আছে, আমরা কেনা ভিডিও কেন সাই আম একানা দর্শক মন্ডলে আপনারা কেনা সান একানা ভিডিও কে।
দর্শক মণ্ডলী, আমরা রায়পুরের এলএম স্কুলে আমরা একটা ভিডিও বানাইছি অ্যাঙ্গো সুমনবাই এলাকার লোক। আর সুমনবাইয়ের ভিডিও এই যে, আসলে সুমনবাইয়ের এই এলাকা এই স্কুলের ছাত্র আছেন। সুমন ভাই, এই স্কুলের ছাত্র আছিলেন একসময় আপনি, তো এই এলএম স্কুলে আসলে এলএম এর মিনিং কি? এটা এলএম এর মিনিং হচ্ছে আপনার লিয়াকত মেমোরিয়াল। লিয়াকত মেমোরিয়াল, এটা ফাইলট স্কুল? এটা কেন? জি, ফাইলট স্কুল। আচ্ছা আচ্ছা, এটার কি অবস্থান নাম? আছে আলহামদুলিল্লাহ, এটা অনেক বেলা স্কুল, এটাতে পড়ালেখা করি বহুত ছাত্র বড্ডা বড্ডা জায়গা দিয়েছে। আচ্ছা, আপনারা অনয় দেশের বহুত বড্ডা বড্ডা জায়গায় স্কুলে ছাত্ররা আছে। আর এই স্কুলে প্রতিষ্ঠিত কেউ আসেনি? প্রতিষ্ঠিত আছে, অনেকে আছে, প্রতিষ্ঠিত অনেকে আছে। এখন আপনার ফাট বোর্ডের চেয়ারম্যান যে, আচ্ছা হ্যাঁ, ফাট বোর্ডের চেয়ারম্যান শাহ আলম, উনি আবার অতিরিক্ত সচিব, হেতানাও এই স্কুলের ছাত্র। আচ্ছা, এরপরে সেনাবাহিনীতে আছে লেফটেন্যান্ট কর্নেল জাবেদ হোসেন, হেতানাও স্কুলের ছাত্র। তারপরে আপনার ওই যে মাহমুদুর রহমান আছে, জনাব মাহমুদুর রহমান, হেতানা স্কুলের ছাত্র, তেনে সিলেটে পুলিশ সুপার। আচ্ছা, এরপরে পুলিশ সুপার? জি, পুলিশ সুপার, এমন পুলিশ সুপার নেন উনি কি কমান্ডেন্ট, মানে পুলিশ সুপারেতে ওনার এতানের প্রমোশন হয়েছে। এরপরে আছে নুরে আলম তারেক, জনাব নুরে আলম তারেক, উনিও সিনিয়র সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এর না অনেক বড় বড় পজিশনে আছে স্কুলের ছাত্ররা। আচ্ছা, আমরা আমু আঙ্গুল কলার আছে জি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ কলার লাইন কেটে গেছে। আর আপনাদের এমনি অনগার কি অবস্থা? নাম লক্ষুরার অন্যতম সেরা একটা স্কুল। আঙ্গো জাকির ভাই, জাকির ভাই চাই, জাকির ভাই আসলে আপনার কথা কইতাম, এই আঙ্গো একসময় রাজনীতি করছিলেন, আপনারা ছাত্র সংসদ করছিলেন, ছাত্র সংসদ কে রাজনীতি কোনো সংগঠন ছিল না একরকম হিসেবে, এটা হচ্ছে মানে জন ছাত্রদের প্রতিনিধি আপনারা। ভোট হইতো একটা দলের প্রতিনিধি আসলেন আপনারা, বাট আপনারা হিসেবে কি আপনাকে এই মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ কি আসলো কি না? আজ যাবের আগে আপনাকে জানো এখন কলার আছে জি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি ভাই, ভাই ধন্যবাদ ভাই, আপনার প্রোগ্রাম স্যার, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জাকির ভাই। হ্যাঁ, সেই সময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আমি তো আগেও বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক দলের সাথে আরেক দলের যথেষ্ট সম্পর্ক ভালো আছিল। আচ্ছা, দু একটা কিছু ঘটনা ঘটতো, ওটা অন্য ব্যাপার হতো, বাট দলের প্রত্যেকটা দলের কর্মীদের মধ্যে, নেতা কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক আছে, সম্পর্ক আছে। জাকির ভাই, আপনারা যে সময় মানে ইয়েগুলো করতেন, এই সময় আসলে একটা উৎসবের মতো, যখন প্রত্যেক বছর মনে বলছি, হ্যাঁ উৎসবের এই বটটা প্রত্যেক বছর হইতো, প্রত্যেক বছর হইতো, এটা সময় উৎসব আসিল, উৎসব আসিল, এবং আমনাও পরে কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি পরে দুইটা বা তিনটা হয়েছে, তাও হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে, এটা কিলে বন্ধ হইলো কিলে, এটা তো আসলে পুরো বাংলাদেশে বন্ধ হয়েছে, বাংলাদেশে বন্ধ হয়েছে। এখন ওই পর্যায়ে গেলে তো আরো ব্যাপক আলোচনা করা যাইতে পারে, বাট এখন তো আসলে নির্বাচন শব্দটাই অনেকটাই বিলুপ্ত প্রায়। আচ্ছা, বা হয়তো বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, তো ওই দিক দিয়ে চিন্তা করলে আসলে কলেজ তো নির্বাচন থাকার কথা না এখন। তবে হ্যাঁ, ওই যে বল, তুমি যে কইছো যে তিন চারটা আমি পরে বন্ধ হয়ে গেছে, আসলে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আপনারা কি আপনারা যখন ভোট চাইতেন, আজ যদি জানতে হবে এটা, আই মানে একটা লাস্ট পর্যায়ে হয়তো দেখছি কিনা জানি না, উনিও না 90-তে 99-তে ভোট হয়েছিল, আমি জানি এটা একবার।
তো আমি দেখতাম যে কি আমরা আমরা বললে মানে ভোট সাহেবের মাইয়া গল হাগল যেত বেশি দেখতাম এটা এবং মাইয়া গল ভোট সাহেবের এরকম মানুষ তো কাজ এইরকম কতজন কইছে একটা স্মৃতি আছে এই ব্যাপারে কি আমি আমার মনে হয় পরের সংসদের বোর্ডের সময় আমরা তো বিভিন্ন এলাকায় যাইতাম এরপর কলেজ স্টুডেন্ট ছাত্রদের সম্পর্কিত যত ছাত্ররা তো শুধু নোয়াখালীর ভিতরে আসিল না দূরে দূরে গ্রামাঞ্চল অনেক ভিতরে যাইতাম আমরা একলাশপুরের ভিতরে অনেক ভিতরে গেছি আমরা তুমি তো সে করে চিন্তা জানে তখন আমরা কিন্তু গ্রুপ ভাগ করে দেওয়া হইতো রুটিন করে দেওয়া হইতো আজকে হ্যাঁ তো একলাশপুরের ভিতরে যাইতে আমরা খুব মজা করতাম খুব এনজয় করতাম একই টাইমে একই বাড়িতে হয়তো এই ওর অন্য দলেরও ঢুকছে কোনো অসুবিধা না কোনো তো ইয়েতে মাঝখান দিয়ে রাস্তা কাটা ছিল অনেক দূরে পান আমরা কীভাবে যাবো পরে গেছিল খুব দুষ্ট খুব আমার একটু জুনিয়র ছিল সে আমার কাঁধে করে নিয়ে মাঝখানে ফেলাই দিয়েছে আমার তো যাই হোক তখন একটা মজা ছিল আনন্দ আমরা আমরা নির্বাচনে ওয়ার্ক করতাম কাজ করতাম যাইতাম বিভিন্ন বাড়িতে তো খুব আনন্দ মানে এটা একটা উৎসবের মতো এটা কোনো এখন আর আগের এখন দলের বিদ্রোহ বিদ্রোহ আগের সমস্যা সম্পর্ক নাই আমরা একসময় আমি আর স্পেসিফিক নাম বললাম না আমরা একসময় কারো কারো নামে মিছিল করতে 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 দেখা গেছে কি তুমি যদি আমরা সোনাপুর থেকে শুরু করি হাসপাতালের ওই জেলখানার ভিতর দিয়ে ঘুরি মাইজি বাজার হই কোর্ট স্টেশন হই কলেজ হই মানে এটা বিশাল মানে এত কত ঘন্টার পথ এখন বলা যায় ওই যাই সোনাপুরে শেষ করছে সোনাপুরে শেষ করছেন তো এটা আপনাকে আমাদের এফএনসিএল কে আছিল দর্শক মন্ডলী আমরা আসলে আঙ্গ বিরতির সরিয়ে আছি আমরা বিরতির সময় শিখেছি আঙ্গ আমরা আগে বিরতি চলে যাবো তো বিরতির হলে আমরা কোনো যাই না আঙ্গ আগে সুমন ভাই আছে আঙ্গ জাকির ভাই আছে আমরা এত কথা আর মেলা কথা শুনুম খাতাগুলো মেলা কিছু আলোচনা করো আমরা আপনারা কোনো যাই না আঙ্গুলো থাইয়েন বিরতির হলে আমরা আগে গতবার দাদা আছে দাদার উত্তর লই যাবো আমরা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিরতির আমরা চলে আসি আবার আপনাদের লগে আমরা যারা আঙ্গ লগে আছেন আপনাকে একটি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আঙ্গ লগে আঙ্গ দুজন মেয়াজন আছে একজন জাকির হোসেন ভাই আর একজন আছে নুজন সুমন ভাই আঙ্গ গতবার একে দাদা আসলো গতবার দাদা আসিল আঙ্গ এই ঘরে যায় ওই ঘরে যায় দূরম দূরম মাছার খা দাদাগার উত্তর আসলে হিসা দাদাগার উত্তর আসলে হিসা আয় আঙ্গ সুমন ভাইকে চলে যাবো নজরুল সুমন ভাই সুমন ভাই এক আমাদের এলাকার মধ্যে একখান সংগঠন আছিল একসময় আমাদের একান সংগঠন আছে রানিং একান সংগঠন আছে এটা এটা হচ্ছে সরপাতা ক্রীড়া সংঘ এটার আসলে কি অবস্থা এটা এখন একান সংগঠন আসিল যে এটার বিষয় এক মিনিট একান কোন ধরেন তখন আমি ছাত্র আছিলাম আচ্ছা 1997 ঘটনা তখন এলাকার দুই তিনজন বন্ধু বান্ধব একটা সংগঠন শুরু করেছিলাম যে এলাকার গরিব মানুষের কিছু সাহায্য সহযোগিতা করুন জানি তো এই করতে যাইয়া পরে এটা সংগঠন পুরা ইউনিয়নে হয়েছে আচ্ছা তো যাই হোক একসময় সবাই জীবনে তাগিদে আমরা বিদেশিদের চলে এসে কেউ দেশে চাকরি বাকরি করে ওই সংগঠন আর টিকে না আচ্ছা তো না টিকার পরে বিদেশ চলেছি বিদেশে যাওয়ার পরে আমি দেখলাম আর এলাকার ছোট ভাইয়েরা আরেকটা সংগঠন শুরু করছে আচ্ছা সরফতা ক্রীড়া সংঘ তো হেতারা আমার একদিন ডাকি কইল যে ভাই আগে তো সংগঠন করছেন অনাঙ্গ লগে আঙ্গ সংগঠনে আইন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ হেতকর লগে আসি অন আসি হেতারা ওই এলাকার গরিব মানুষ যারা যে তারা টিম হিসেবে অভাবে ডাক্তার কাছে যাইতে পারে না চিকিৎসা করতে পারে না এতে করে সহযোগিতা করে কারো গরিব মাইয়া আছে বিয়ে দিতে পারে না ইয়ানে দান করে আর বেকেতন বড় কাম যেন করে ইয়ান হয়েছে তারা এলাকার ওই তরুণ যুবক যেসব লাইন আছে আন্ত ধরেন গ্রামে গঞ্জে মাদক টাদক ঢুকে গেছে তো এতারা এই যুবক তরুণ ফলা আইন বেগুন্ডে লই এতারা প্রতিদিন ওই খেলার মাঠে থাকে ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক যার কারণে এই সংগঠনের একটাই উপকার হয়েছে এলাকাতে অনেক অনেক লাইন ওই মাদক টাদকের যাওয়ানোর সুযোগ হয় না বুঝছি কথা বুঝছি
মূলত সভাপতি যে আর পাশের বাড়ির তেনে আবার প্রাইমারি স্কুলের হেডমাস্টার সমীর দা মূলত এটার নেতৃত্ব দেয়। তো সমীর দা নেতৃত্ব দেয় যে সমীর দা ওই আশেপাশের যুবক লাইনগুলি লই করে, এখানে আছে সেক্রেটারি বরকত, সাজেদ, রবিন, আলতাব, এগুলো লাইনগুলো কিন্তু খুব উৎযোগী। তো সমীর দা যেমনে চায় এমনি এগুলি দিয়ে চালাইতেছে সংগঠন। তো আমি আমরা অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের সমৃদ্ধের এবার হলাইন এগুলো ধন্যবাদ দিতে চাই, এই কারণে যে তার একখান উদ্যোগ লওয়া নেই এলাকার অনেক হলাইন মাদক টাদক তো দূরে আছে। যাক, তাহলে অ্যাটলিস্ট আপনার যে কইতে পারেন যে আপনি যে সময় থুই আসেন আপনি একখান হিয়ন্তন যাত্রা শুরু করছে আরেকখান, এটা তাহলে কইতে গর্ব করি। হিয়ন্তন শুরু না করলেও অন্তত সেই সময় আর ইউনিয়ন যে সময় 97 শুরু করছে সে সময় ইউনিয়ন আর কোনো সংগঠন এরম না ছিল না, ছিল না হয়তো হিয়ন্তন দিয়ে তারা পরবর্তীতে শুরু করছে। এটা তো আপনার, আমি মনে করি এটা তো আপনার গর্ব, এটা কারণ আপনাকেও দেখা দেখি দেখুন আবার শুরু করছে আর গর্ব তো অবশ্যই আর গর্ব অন্তত এই কারণে গর্ব যে আর ইউনিয়নের হল আইনে উদ্যোগী একটা ক্লাব করছে যেটাতে অনেক লাইন উল্টা হতে চলন তন বাঁচি গেছে বাঁচি আছে। ঠিক আছে, কথা ঠিক আছে। জাকির ভাই খড়াকা তো মেলা দেখাত করছিলাম না, স্কুলে স্কুল লাইফ শেষ করছেন নোয়াখালী জিলা স্কুলের একসময় ছাত্র ছিলেন আপনি। আঙ্গো নোয়াখালী জিলা স্কুল কেন আসলে একবারে মানে ঐতিহ্যবাহী স্কুল, এটা আমরা এটা একটা ব্র্যান্ড। আপনাকে আমলে আপনি আসলে অষ্টাশি বেস অষ্টাশিতে মেটিউর কেছেন আপনি সময়, আপনাকে আমলে তো এই যখন জিলা স্কুলটা আসিল জিলা স্কুলে খোলা হয় না গেল আমরা জানি স্ট্যান্ড করতো এবং আমরা যদি জানি যে আমনগো আমলে মানে এটা সিস্টেমটা আছে জিপিএ যতদিন ছিল না আর কি এর আগে পর্যন্ত নোয়াখালী জিলা স্কুল তখন কিন্তু অনলাইন স্ট্যান্ড করতে সবসময় মানে 2 তারিখে হাজগা থেকে করতে আমনগো আমলে কে কে আসলো সবসময় থাকতে আচ্ছা। এবং আমি দেখতাম কি যে স্ট্যান্ড যখন করে বুঝেননি তখন দেখতাম যে এটা একটা উৎসবের মতো হয়েছে সবাইকে তাকে থাকতো কে স্ট্যান্ড করে প্রথম স্ট্যান্ড কে স্ট্যান্ড করে এইগুলোর নাম কি টিভিতে কইতো নাকি? হ্যাঁ টিভিতে প্রচার করতো টিভিতে পত্রিকায় আসতো আর স্কুল থেকে জানা জানি তো মিষ্টি বিতরণ হইতো তখন তো মিষ্টি মানে রেজাল্টের দিন এখনো হয়তো কিছু কালচার আছে এখনো বাট তখনকার মতো মনে হয় না। এই জন্য কুমিল্লা বোর্ডে 20 জন স্ট্যান্ড করতে এবং এর মধ্যে 7 জন আসলে নোয়াখালী জেলা স্কুলে 7 জন নোয়াখালী জেলা স্কুলে জেলা স্কুলে কমনলি থাকতো আর ওই দিন তো উৎসবের মতো থাকতো পুরো শহরে যে মিষ্টির দোকানগুলি মিষ্টি তো হলে পরে পাওয়া যাইতো না বা এরকম এখনো হয়তো আছে বাট ওইভাবে এনজয় করে না মনে হয়। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম কবির। কবির ভাই ভালো আছেন নাই? সুমন ভাই আর বাড়ি সুমনি কিন্তু আর বোনের বাড়ি রায়পুর এলএম স্কুলের ছাত্র আব্দুল্লাহ ভাই আক্তার মিয়া আর আমরা আর
কবির ভাই আপনি ফোন করছেন, ধন্যবাদ। আপনার অনুষ্ঠান স্যার ধন্যবাদ ভাই। হ্যাঁ কবির ভাই, সালামু আলাইকুম, ভালো থাকেন? ভালো থাকেন জি জি, আসসালামু আলাইকুম। জাকির ভাই, জাকির ভাইয়ের কইতাম যে এই আপনারা হিসেবে আসলে আমরা আমরা দেখতাম আর কি, মনে করেন যে মেটিরিয়াল রেজাল্ট দিবার আগে যে আমরা বই দেখতাম, আমরা বই দেখতাম রেজাল্ট সাহেব এলাই, এটা এটা শুনতাম, এটা এই উৎসবের মতো, এটা এবং এটা কি আসলে কি কম্পিটিশন আছিল কি না, এখানে জানাবো জানাবো আমরা তো না, কারণ আমি কলার আছি। কলার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর আঙ্গু অনুষ্ঠানে কিছু কইবেন নাকি? কেন অনুষ্ঠানটা দেখে অনেক ভালো লাগে এমনি। আচ্ছা আচ্ছা, আন্না অনুষ্ঠান সাইদিন থান, আমাদের আঙ্গ অনুষ্ঠান আঙ্গ দর্শক এই অতিথি আছে, অতিথি করে মেলা কথা কইব শুনে রাখে না। শুভম তোমার ধন্যবাদ, ওকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। জাকির ভাইয়ের কইতাম যে ভাইসা, আমাদের কইতাম যে আসলে কি এটা কি এই আমরা তো সাইতাম বই দেখতাম যে ইয়ার লাই খুব আমি আল্লাহ তাআলা আমার সৌভাগ্য দিয়েছে, আমি দুইবার ওনার ব্লাড দেওয়ার সুযোগ হয়েছে আড়াই মাসের ভিতরে। ওনার বোন ক্যান্সার হয়েছিল, আল্লাহ তাআলা ওনার বেহেস্ত নসিব করুক। যাই হোক, কাজী স্যার উনিও নাই, উনিও মারা গেছে আমি জানি। তারপরে কুদ্দুস স্যার উনিও নাই, ওনারা ওনারা অন্যরকম আছিল, ওনাদের এখন শিক্ষক শ্রদ্ধা অন্যরকম ছিল। জাকির ভাই তো নাই, আঙ্গ শুন রেখে চামু। শুন ভাই, আমরা আসলে একানা একানা কুদ্দুর একা আঙ্গ নোয়াখালীর কিছু প্রবচন আছে, আমরা এখানে একান আলোচনা করি একানা, বুঝলেন? তা আমরা আজকেও একানা কুদ্দুর করবো, একানা অল্প কুদ্দুর করি, বেশি করতে চাইতাম না। আমরা শুন ভাই একানা করি, শুন ভাই আঙ্গ একান কথা আছে, জোয়ান কালে দিলে না শাড়ি লড়াই ছাড়াই শুনতাম, বুড়া কালে দিলে না শাড়ি হেঁচাই গোছাই মরতাম, এটা কি লেখো? এটা ইয়ান আসলে আঙ্গ এলাকাতে দুই রকমে কয় আর কি। একটা হইলো ধরেন ওই সময়ের কাম, তুমি সময় করলে না অসময় লো এলা, তো এটা দিতার কাম হইতো না, এটা বুঝায়। আর আরেকখান বুঝায় আপনি ধরেন এই জামাই বউর মধ্যে অনেক মহব্বত, তো জামাই যখন দেওয়ান দরকার আছিল জোয়ান বয়সে, তখন জামাইয়ের আর ওই ফকেটে টিয়া আসিল না, দিতে পারে না। অন বুড়া বয়সে আনি বোরে একখান শাড়ি কিনে দিছে নতুন, দে দামি চাই, অন বইটা চাই দেই কয়ে আফসোস করে আর কি, যে জোয়ান কালে দিতা যদি এটা হিন্দি লাফাইতে হইতাম, অন্ত এটা যেন দিছে এটা তো হিন্দি আছে গো, সেটা মরে যাবো আর কি। বুঝছি কথা। জাকির ভাই, জাকির ভাই আঙ্গ এরকম আর কিছু কথা আছে, সুন্দর সুন্দর কথা আছে, আঙ্গ বুঝেন আঙ্গ বুড়া বুড়ি রেখে কইতে বুঝেন আমরা হইতাম। আঙ্গ আর একখান কথা আছে, আই লইছি খুঁজি তোর দেবো কি বুঝি, একজনে একটা জিনিস আমারে দিছে খুব আন্তরিক, অবশ্যই উনি ভালোবাসাতে হোক আন্তরিকতাতে তুন দিছে, এটা আমি আমি মনে করি এটারে রেসপেক্টের জায়গা থেকে চিন্তা করলে আমি এটারে যত্ন করি রাম, আমার এই যত্নের জিনিস যেটা আমার মানে একজনের আন্তরিকতা গিফটের মতো, এইটা কিনলে তো আরেকজনে দিতাম। আচ্ছা, তো আই লইছি খুঁজি তুই কি বুঝি, ব্যাট আর কিছু নাই, গরিব মানুষ খাইতে হারিয়ে
প্রায় হেডের বুকে কিছু খাইতে না দিয়ে আমরা তো যাই সেই আপনি আরে দুইটি আনতেছেন খাওয়া না লাই এখন আরো গাই আর গাই আরো দুইটি আনতে না লাগে তো এর কয়ের কাহিনি তো খুঁজি লিছে তোর কে আপ নাই আচ্ছা শুনুন ভাই আমরা আরেকটা কথা কই আমরা এটা দিনকে আঙ্গ আরেকটা কথা আছে আগরাল জন্য যায় হিজরাল জন্য যায় ইয়া না কয় ইয়া না আর মা বেশি কইতো ইনতাম আর মা কইতো আর কি ওই বড় গা যদি উল্টা হালটা চলে ফুলাই ভাই বড় গা উল্টা হালটা চলে ওই হিসে দিয়ে ছোট ভাই গুণ উল্টা হালটা চলবে এগুলোর মানুষ হইতো না আচ্ছা আবার আঙ্গা এলাকার দিকে মুরব্বীরা ওই নেতা বা সমাজে ফতিজার এত কথা কয় আর কি তো নেতারা যদি খারাপ হয় সমাজপতিরা যদি খারাপ হয় তাহলে এই সমাজের হোলাইনও খারাপ ছিল খারাপ ছিল আগের গুণ জানে গেছি সেগুলো এনে যাই এটা বুঝে আর দর্শক মনে আঙ্গল আসলে আঙ্গ অনলাইন আঙ্গ কিছু আসলে দর্শক আছে আঙ্গল আঙ্গল হইতে অনুষ্ঠান চায় আঙ্গ আমরা হাতে কেন নাম কেনা কেনা কয়েকজন সগস দিবে আছে আঙ্গলকে আঙ্গল আছে আঙ্গ রাশেদা বকুল্লাফা আছে আঙ্গ বকুল্লাফা আবার জাকির বাইরে সিনে পরিস্থিতি আছে এরকম আঙ্গ সুমি রাফি আঙ্গলকে প্রোগ্রাম চাই আঙ্গ তানবীর প্রোগ্রাম চাই দিয়েছে আঙ্গলকে আঙ্গলকে আঙ্গ প্রোগ্রাম চাই দিয়েছে আঙ্গ শাহ আলম কাজল ভাই আঙ্গ প্রোগ্রাম চার আঙ্গলকে একে মেলা যাতে আঙ্গ প্রোগ্রাম চালে আমরা অনলাইন আনলকে একটা ধন্যবাদ আয় আসলে আঙ্গ এই জাকির ভাই কাছে জাকির ভাই একসময় খেলাধুলা করছেন নোয়াখালীতে খেলাধুলা করছেন বা আমাদের এলাকাতে আমাদের আবাসিক এলাকার আশেপাশে দুই তিন ক্লাব ক্লাব আছে মহারণ ক্লাব আছে ক্লাব ছিল নিজের ক্লাব আছে আমাদের আঙ্গ আসলে এই নোয়াখালীতে বর্তমানে ওই যে একান ক্রিকেট একাডেমি আছে নোয়াখালী ক্রিকেট একাডেমি জুনিয়র এই ফলাফলগুলো খুব ভালো ইয়ে করতেছে এখন এখন আসলে উদ্যোগী এখন উদ্যোগী এখন ক্রিকেট খেলার পাগল এখন তো ছোটো ছোটো ফলাফাইন এটা কিন্তু এখন ঢুকতেছে ঢুকে আর মোটামুটি আল্লাহ চেষ্টা করে হাতারা মানে ভালো পর্যায়ে যাবে এজ গ্রুপের খেলা খেলে হাতারা ন্যাশনাল পর্যায়ে যাবে চেষ্টা করে আমরা ক্রিকেট একাডেমিতে আমরা একে ভিডিও করছি আমরা আঙ্গ আঙ্গ ভিডিও কেনা চাই এখানে আমরা আঙ্গ ক্রিকেট একাডেমিতে একে ভিডিও করছি আমরা কেন ভিডিও একা চাই এখানে আসসালামু আলাইকুম আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী শহীদ বুলি স্টেডিয়াম এবার আন্নগরের ভিতরে যাই দেখাম এখানে হচ্ছে আঙ্গ স্টেডিয়ামের মানে ঐতিহ্যবাহী অফিস কক্ষ আর এই সাইড হচ্ছে আঙ্গ বেড়িগো অফিস কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আঙ্গ ইনডোর যেখানে আঙ্গ ক্রিকেটাররা জরির সময় খেলে ফিস জিয়ানা আঙ্গ ক্রিকেটাররা খেলি থা বিসিবি করে দিছে একটা সুন্দর একটা ফিস জিয়ানা বয়স ভিত্তিক বিভিন্ন খেলা হয়ে থায় জিয়ানা সাঙ্গ মল স্টেডিয়াম আপনার বসবাই রতনাঙ্গ স্টেডিয়ামে কাম করে যার কারণে ইয়াসিন মিশু বাংলাদেশ জাতি দলে এখন খানাইছে আমি ইমন বিশ্বকাপ জয়ী কোনো উনিশ টিমে বাংলাদেশ টিমে খেলছে প্রিয় কাছে আমরা নোয়াখালী ক্রিকেট উন্নয়ন করালাই হাতে সহ আগামীতেও কাজ করুন আইএনটিভিকে আবার ধন্যবাদ জানাই ধন্যবাদ দিই আর উপস্থাপক মিনাজুদ্দিন শুক্লকে ধন্যবাদ দিই যাতে নোয়াখালী ক্রিকেটকে তুলে ধরার জন্য নোয়াখালী থেকে বাংলাদেশ জাতীয় দলে ইয়াসিন আরাফাত মিশু এবং অনূর্ধ্ব উনিশ দলে ইমন সুযোগ খাইছে তারা নোয়াখালীর মুখ উজ্জ্বল করছে হারা জমিয়ে হচ্ছে তো এই জন্য আইএনটিভিকে আবারও ধন্যবাদ
হ্যাঁ জাকির ভাই, আমরা একে ভিডিও চাই আইছি গিয়া নোয়াখালী ক্রিকেট একাডেমির ভিডিও। আমরা খেলাধুলা একসময় করছিলাম, আপনি কি খেলে কি খেলতাম না একসময়? না ফুটবল ক্রিকেট দুইটাই খেলতাম, ফুটবল যদি ইয়ে ছিল। আচ্ছা ক্রিকেটের আমার আর দুইটা টিম আছিল। আচ্ছা কোনাই? প্লেটের, প্লেটের সরকারি আবাসিক। নাম কি নাম ছিল? প্রত্যাশা আর প্রত্যয়। বেসিক্যালি মূলত প্রত্যাশায় আসলে ক্লাব আছিল আর কি। তো প্লেয়ার এত বেশি আসলো, বাধ্য হয়ে সেকেন্ড জুনিয়র একটা টিম করে দেওয়ার লাগছে আর কি। ধন্যবাদ। দেন কথা শুনে কন। জি জাকির ভাই কইতাম যে জাকির ভাই, আপনাকে তো এক সংগঠন আছিল, দুইয়ান ক্লাব আছিল, দুইয়ান ক্লাব আছিল। ওই যে কইলাম না, যেহেতু একটা ক্লাব প্রত্যাশার টিম দিছি, পরে ওই যে প্লেয়ার এত বেশি আসছিল সেকেন্ড টিম করা লাগছে, ওইটা প্রত্যয় নাম দিয়ে দিছি এবং দুইটাই ভালো করছে। পরে আর কন্টিনিউ হয়নি টুর্নামেন্টটা। যে কোনো কলার আছে? কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো টিভির দর্শক মন্ডলী, আপনারা যদি আঙ্গরে কল করবেন, আপনারা টিভির সাউন্ড কাম কমায় আঙ্গুলো কথা কইেন, তাহলে আপনারা কথা কইতে সুবিধা হবে আপনাকে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আঙ্গো সুমন ভাই আর জাকির ভাই, আমি দুজনের গিয়ে প্রশ্ন করবো। আপনারা তো ছোটোবেলা আসলে নোয়াখালী আসছিলেন, হড়া করছেন স্কুলে, স্কুল লাইফ কলেজে ফিনে শেষ করছেন। আমরা আপনাদের এরকম কোনো স্মৃতি আছে নাকি সুমন ভাইয়ের কাছে, এরকম কোনো ছোটো কোনো স্মৃতি আছে নাকি আপনাদের একবারে মনে আছে? মনে হয় আছে। আপনার কে 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 আছে? কোনো দোয়ান আছে এরকম কোনো জায়গা আছে নাকি, কোনো বন্ধু বান্ধব আছে নাকি? আমি এনার একটা ঘটনা কই আর কি। কনে কারা? আমরা হিসেবে সাইড বন্ধু খুব একলগে চলতাম, আর আর তিন বন্ধু ছিল হাসান, দীপু, জসিম। তো আমরা ওই আপনার 31শে ডিসেম্বরে নতুন বছর আইব, আমাকে এলাকাতে ওই মেইন রোডের উপরে আলপনা করতেছি রাতকে। তো আলপনা করি এর রাত্রে মেইন রোডে তো গাড়ি চলে, তো গাড়ি আইতে দেখলে সিগন্যাল দিই, খাড়া করাই, যে সাইডে আলপনা করি উল্টা সাইডে দিয়ে গাড়ি রেখে যাইতো এরম করি এর। তো রাত্রে রাত কতক্ষণ মনে হয় 1টা বাজে, সাইকেল হোলা দুগাই এগুলি এর সিগন্যাল দিছি, সিগন্যাল দিছি আর হিসের গা লাভ দিয়ে হড়ি হিকা দৌড় শুরু করছে। সামনের গা সাইকেল ব্রেক করতে হইতে আমি সামনে চলে এসে গিয়ে দৌড়ছি, এগিয়ে সিকিউরিটি উঠছে, দেখিয়া মনে হচ্ছে এগুন মনে হচ্ছে ডাকাই ঢুকাইতে। তো ডাকাই ঢুকাই মনে করি হিসের গা তো টক্কা দিয়ে হড়িকে কুনমি চলে গেছে গিয়ে টোকাই নেই রেতকে, তাকে গিয়ে বুঝাই হয়ে নেই হার করে দিছি। এখন হিসের গা কই গিয়ে তো যাইতে হয় না হিসের গাল্লাই, পরে অনেক বোলাই টোলাই গিয়ে ডেঙ্গাতেই ডেঙ্গা তো বুঝে না, ডেঙ্গা তো টোকাই বার করছে। আচ্ছা তো এটা আর আজীবনও বলতে নেই, এটা রাস্তা তালফোনা করতে গেছি এখানে ডাকাইতে মনে করছে এরকম স্মৃতি আরও একখান আছে। আচ্ছা হ্যাঁ কোন জিলা স্কুলের? আচ্ছা শামসুলক স্যারের কথা গেলাম না, হোস্টেলের দায়িত্বে আসিল। তো যদিও এটা একটু অন্যরকম, কারণ একটু ডাব চুরির একটা ব্যাপার স্যাপার। তা স্কুলের জিলা স্কুলে কিন্তু জানো পিছনে পুরা গাছ, বেগুন হলো নারিকেল গাছ। তো তখন সহভারতের রাত্রে এটা একটা রেওয়াজ আছিল, মানে আম পোলা বাহিনীর একটা রেওয়াজ আছিল, আম বা ডাব এগুলো ইয়ে করা। তো সহভারতের রাত্রে আমরা আর বিশেষ করে আমরা তো জামা মসজিদের ছাদে যে ক্রিকেট একসাথে হইতাম, তো আম আই আর বন্ধুগুলোর নাম কখনো দরকার আছে, বদরুল, নজরুল, জিপি, মাসুম, মেয়র সোহেল। তারপরে আমরা তখন তো ছোটো ছিলাম তখন, তো আমরা সবাই বেগুনি মিলিয়ে একসাথে, তো বেগুনি মিলিয়ে আমরা রাতে তো জিলা স্কুলে ডাব খাইতে। তো বদরুল তো
আমি জিলে স্কুলে না হরিণের প্রি স্কুলে তো বদ্রু তো শামসুল হক স্যার চিনে না তার আমরা গাছে উড়ে গিয়ে বদ্রুল উঠছে ডাব পাইতেছি পাড়ার পরে যাক তুলছি দারোয়ানে টের পাই গেছে টের আই দারোয়ান ধর আমগুলো আগে ইয়ে করি শামসুল হক স্যারে চাই হোস্টেলে তুন ডাকি আনছি তো স্যারে আয় দেই তো আমি বুঝি সরি গেছি আমরা নিচে যেগুলো আসলাম একদম মোটামুটি সরে গেছে বদ্রুল তো চিনে না তো বদ্রুল শামসুল হক স্যারে যাই তুই এনে গাছে কী করিস তোর বদ্রুল মরবে অন্য কে আর কি বা ফাইজলামি করতে কায় মিয়া হ্যাঁ জিলা স্কুলের ছাত্র তুই কি আর এনে তুই হাইজলামি কর আর কা হ্যাঁ মানে ইগে মনে করছে জিলা স্কুলের ছাত্র কইলে তোর ঝামেলা করতো না তো আর আমি বেচার আমি গাছের তো নাম কায় মিয়া আমি বেশি বাড়াবাড়ি কারণে আমি জিলা স্কুলের ছাত্র এই ডাব খানের অধিকার আছে পরে আমরা তো শুনেছি বদ্রুল নাম শুনেছে বদ্রুল থাপ্প মারছে তো এবার যে তুই জিলে স্কুলের ছাত্র কেন চাই আরও চিনিস না তো পরে স্যাররে মাফ করে দিছে তো এরকম আরও অনেক ঘটনা আছে যে জিলে স্কুলের স্মৃতি আছে স্যারের সম্পর্কে একজন কথা বলি আর আব্বা আসিল হাই স্কুলের মাস্টার তো আর যে সময় সিক্সে ভর্তি করাইছে এলেমাই স্কুলে আর আব্বানি স্যারে করে কই দিছে হোলা দিয়েছি হয় মানুষ করে বাইথা ডাইবে নইলে গোস্ত নেব আর ডিঙার তো এই কথার হরে স্যারেরা একান বিপদে আছিলাম ক্লাসে গেলে আগে জিগেতে মাস্টার রোধ করে খাড়া হড়াক অবস্থা আসিল হরে 8 বছর আর আব্বা আঙ্গু স্কুলে স্যারেরা হেসুমকা স্যারেরা অনেক ভালো স্যার আসিল কেশব স্যার হুজুর স্যার মোহাম্মদ আলী স্যার মোস্তফা স্যার বিশু স্যার এতনগো হোলাইনেরে নিজের হোলার মতো আদর করত তো কেশব স্যারের কাছে কেশব স্যার আরে কইছে বেন্যাবেলা আইস বাসার মধ্যে তোর অঙ্ক দেয় তুই অঙ্কতে দুর্বল হয়ে গেছত তো যাইতাম শীতের দিন একেবারে ভোরে বেন্যাবেলা 5:30 দিকে যাইতাম গেলে স্যারে কইতো কি আগে নাস্তা বানাইতো আইয়ার আনলগার আর ঢুকা ছিল সঞ্জয় আমরা দুগা যাইতাম আঙ্গুরে আগে কইতো নাস্তা খা নাস্তা খাই শীতের দিন আসলে তো সাইকেল চালা যেতাম আটটা ঠান্ডা যেত গরম চা খাওয়াইতো খাওয়াই আগে ঠিকঠাক করি হের ভরে হড়াইতে বুঝাইতো করে এই সারেগো মতন স্যার অনার হয় কিনা জানি না সারেগো ব্যাকের আই শ্রদ্ধা জানে মুকবুল স্যার কুদ্দের মতন না তো অন্যদেরকে আমরা দূরে দেখলেই সরে যেতাম জানি স্যার কি কি কয় নি আর অন কে নিজের উত্তর মতন আদর করতে স্যারের রাঙ না এরকম নাই স্যার উত্তর জাকির ভাই আর সুমন ভাই কই দিছে আমরা আসলে সময় একা শেষ পড়ে চলে আইছি আমরা আঙ্গ একা সময় শেষ শেষ চলে আইছি আমরা দর্শক মণ্ডলী আমরা আসলে আঙ্গ অনুষ্ঠানে একা শেষ পড়া চলে আসি আমরা আঙ্গ অনুষ্ঠানে আসলে আঙ্গরে এই অনুষ্ঠানকে সহযোগিতা করবি আঙ্গরে ক্যামেরা হিসুন তো আঙ্গরে কিছু লোকের সহযোগিতা করে আঙ্গরে আঙ্গলকে বিশেষ করে আঙ্গ এই প্রোগ্রামের প্রডিউসার আঙ্গ আরজুমান মুন্নিয়া ফারে ধন্যবাদ জানাই এর আঙ্গ মিনাজ খান বাইরে আঙ্গ ধন্যবাদ জানাই আমরা তার আঙ্গ দুজন আঙ্গরে একবারে মানে প্রোগ্রাম শেষ করবে আঙ্গরে খুব সুন্দরভাবে সহযোগিতা করে আর আমার ক্যামেরা নিচে আঙ্গ বর্তমান আছে আঙ্গ শরীফ জামান ভাই আছে আঙ্গ ফিনেক ভাই আছে হাতে করে ধন্যবাদ জানাই এর আমরা আসলে মেলা কষ্ট করে আঙ্গরে এই সহায়তা করার কারণে আমরা আঙ্গ অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারি দর্শক মণ্ডলী আমরা আর আজকে আর বেশি ইয়ে করতে না আঙ্গ দুজন মেজন আছে দুজন মেজন বিদ্যালয় যাই আমরা দেখাইব আপনাদের আগামী সোমবার রাতে 10টা বাজে আঙ্গবাড়ি নোয়াখালী অনুষ্ঠানে আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন ব্যাক একানা সেভে থাকেন একানা আসসালামু আলাইকুম